হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তো আজকে এই ভিডিওতে আমি তোমাদের পড়ে শোনাবো সুকুমার রায়ের লেখা একটি গল্প, ঝালাপালা। আজ শোনাবো গল্পটির পঞ্চম পাঠ। শুরু করছি ঝালাপালা। পণ্ডিত: আসুন আসুন, আমাদের ন্যায়শাস্ত্রে বলেছে নরাণাং মাতুলক্রম। আপনার ভাগিনেটি আহা অতি চমৎকার লোক। আমাদের ন্যায়শাস্ত্রে বলেছে দুলিরাম। নাহ, আবার ন্যায়শাস্ত্র শুরু করল। খেটুরাম: চলো আমরা একটু ঘরে আসিবে। কেদার: এই লোক দুটোর চেহারা তো বড় সুবিধের নয়। পণ্ডিত: তা সুবিধের হবে কোত্থেকে, হাজার হোক ছোট লোক। আমাদের ন্যায়শাস্ত্রে বলেছে মিষ্টান্ন মিতরের জনা। আপনার ভাগনে তো কাউকে কিছুই বলে না, তাই ওরা আশকারা পেয়ে গেছে, এমনই বেয়াদপি করে কি বলবো। কেদার: বটে, তা আপনারা প্রতিকার করেন না কেন? পণ্ডিত: কি করি বলুন, আপনারা থাকতে আমার তো কিছু বলা উচিত না। কেদার: এক কাজ করুন, এরপর যদি কিছু বাড়াবাড়ি করে ঘাটটি ধরে বার করে দেবেন। পণ্ডিত: হ্যাঁ হ্যাঁ, তাই তো করা উচিত। আমাদের ন্যায়শাস্ত্রে বলেছে যা শত্রু পরে পরে। কেদার: আপনার সঙ্গে কথা কয়েও সুখ আছে, কি পণ্ডিত্ব, আবার কি মিষ্ট স্বভাব। আমার এই কয়টা লেখা আছে, এগুলো আপনাকে একটু শোনাই। এমন সমাজদার লোক তো আর সচরাচর জোটে না। অমনি স্যার গভীর তমসা জাল ভে করিয়া ওই পূর্ব দিক তরুণ তপন ধীরে উকি মারছে। বিহঙ্গের কল্লোল, শিশির সিক্ত বায়ুর হিল্ললে দিক দিগন্ত আমোদিত মুখরিত উচ্ছ্বাসিত হইয়া আহা স্বভাবের সেই শোভা ভারী চমৎকার হয়েছে। হে নিদ্রিত মানব সকল, ওই শুন বাছরগুলি ল্যাচ তুলিয়া হাম্বা হাম্বা রবে ছুটিতেছে, তোমারা উষ্টস্থিত জাগ্রত। আহা, কবিরা তো সত্যই বলিয়াছেন পাখি সব করে রব রাতি পোহাইল। পণ্ডিত: চমৎকার হয়েছে, আমার একটু কাজ আছে, এক্ষুনি যেতে হবে। কেদার: একটু দাঁড়ান, এই জায়গাটা ভারী ইন্টারেস্টিং। দিন নেই রাত নেই, বিকাল নেই রোদ নেই, বৃষ্টি নেই শীত নেই গ্রীষ্ম নেই, কেবল সেই এক কথা, সেই এক চিন্তা, সেই এক কল্পনা, এক জল্পনা, এক তন্ত্র, এক মন্ত্র। কেমন সমুদ্রের ফেনিল লবণাম্বু রাশি নীলাম্ভরা মুখে নৃত্য করিতে করিতে নিত্য নবোৎসায়, কেমন ভাষার কেমন একটা সহজ ভঙ্গি আছে, সেটা লক্ষ্য করেছেন? সেই একটি সুর, সেই একটি ছন্দ, সেই একই সঙ্গীতকে ধনন্বিত প্রতিধ্বনিত করিয়া তুলিতেছে। তাহার শেষ নাই, অন্ত নাই, বিরাম নাই, বিশ্রাম নাই, ক্ষান্তি নাই, বিচ্ছেদ নাই। পণ্ডিত: দাঁড়ান, আমার বড় তাড়াতাড়ি, ধা করে এক্ষুনি আসব। কেদার: হ্যাঁ, একেবারে ব্রহ্মাস্ত্র ঝেড়ে দিয়েছে, আচ্ছা আবার ঘুরে আসুক, হার জ্বালিয়ে ছাড়ব। নেপথ্যে খেটুরাম ও দুলিরামের কণ্ঠস্বর। খেটুরাম: দেখো চোরের দশ দিন আর সাধুর একদিন। দুলিরাম: হ্যাঁ হ্যাঁ, তুই তো সবই করবি, যা যা। খেটুরাম ও দুলিরামের প্রবেশ। খেটুরাম: দেখো মেলা চালাকি করিস নে, কিছু বলছি নে বলে। দুলিরাম: একদিন ধরে এইসব পিটি দেব। খেটুরাম: দেখ এসব আমি পছন্দ করি না কিন্তু। দুলিরাম: দাঁড়া, আমার গায়ের লোক দুটোকে ডেকে আনছি। পণ্ডিতের প্রবেশ। পণ্ডিত: ওহে, হস্ত থাকিতে কেন মুখে কথা বলো, ঘা দু চার লাগিয়ে দাও না।
মারামারি করছো? এক্ষুনি ঘাড় ধরে বের করে দেবো। খেটুরাম, কি কি উড়ে এসে জুড়ে বসেছ, আবার কথার ভঙ্গি দেখো। দুলিরাম, ঘাড় ধরবে? আমার গায়ের লোক দুটো গেল কোথায়? পণ্ডিত, তোমাকে বলিনি তো, তোমাকে বলিনি। খেটুরাম, তবে আমাকে বলেছে। পণ্ডিত, ই কি, উহ, ওরে রামা, রামারে, শিগগির ছুটে আয়। ওহে, উহ, দেখ আমাদের ন্যায়শাস্ত্রে বলেছে, উহ, কেদারকৃষ্ণ ও রামকানাইয়ের প্রবেশ। রামকানাই, তোমরা কি আরম্ভ করেছো বলো দেখি, দিনরাত কেবল কুরুক্ষেত্র যুদ্ধ। খেটুরাম, কি আরম্ভ করেছিস বল দেখি। দুলিরাম, দিনরাত কেবল কুরুক্ষেত্র যুদ্ধ। পণ্ডিত, আমাকে মারতে মারতে একেবারে কালশিরা পড়িয়ে দিয়েছে। কেদার, দেখো আমার ভাগ্নে ভালো মানুষ, এইসব সইতে পারে না, কিন্তু আমার সহ্য হয় না। রামা, খেটুরাম দুলিরামকে গলগস্ত। রামকানাই, যে আজ্ঞে। দুলিরাম, কি ভগদলে ঘাড়ে ধাক্কা। খেটুরাম, চাকর দিয়ে ইনস্টল। দুলিরাম, কি এত বড় কথা, এক্ষুনি আমি রাগ করে বাড়ি চলে যাব। তোমাকে অপমান করেছে, কখনো এখানে থাকিস না। আচ্ছা থাক, এবারে মাফ করা গেল, আর একবার করলে টের পাইয়ে দেব। আমার গায়ের লোক দুটোকে খবর দিচ্ছি। খেটুরাম ও দুলিরামের ডিগনিফাইড অ্যাক্সিট, রামকানাইয়ের প্রস্থান। পণ্ডিত, দেখলেন তো, এর ওপর তো আর ওষুধ চলে না। কেদার, হ্যাঁ আসুন একটু ক্যাপালাপ করা যাক। পণ্ডিত, এই মাটি করেছে, আচ্ছা আজ রাত্রে বেশ করে শোনা যাবে। কেদার, না রাত্রে তো অসুবিধা হবে না, আমার চোখ খারাপ কি না। শুনুন, ছেলেবেলায় তখন আমার বয়স খুব কম ছিল, 7 বছর কি 8 বছর হবে, কি বড় জোর 9 কি 10 11, সেই সময় আমি একখানা বই পড়েছিলাম। আহ, সে একখানা বইয়ের মতো বই বটে, এখনও যখন তার কথা মাঝে মাঝে স্মৃতিপথে উদিত হয়, মন যেন একেবারে উৎসাহে আপ্লুত হয়ে যায়। শুনুন, চমৎকার বই, বোধোদয় শ্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রণীত। পণ্ডিত, ও আমি 500 বার পড়েছি। কেদার, পড়েছেন কেমন, স্বীকার করুন ভালো বই না। শুনুন পণ্ডিত, ঘ্যান ঘ্যান করে মাথা ধরিয়ে দিলে। ঘটিরাম ও কেস্টার প্রবেশ। ঘটিরাম, মাথা ধরেছে? হ্যাঁ। পণ্ডিত, যা এখন তক্ত করিস নে। কেষ্টা, কি রে তোকে মারলো নাকি? ঘটিরাম, ধুত আমাকে মারবে কেন, তোকে তো মারল। কেষ্টা, হ্যাঁ নিজে মার খেয়ে এখন। ঘটিরাম, আমি দেখলুম তোকে মারল। উভয়ের প্রস্থান। কেদার, হ্যাঁ তারপর শুনুন। পণ্ডিত, এ তো আচ্ছা বেল্লিকের হাতে পড়া গেল, এ কি মশাই, বলছি শুনবো না, কেন খামকা বিরক্তা করছেন। কেদার, আহা এইটে শুনে নিন, আমি ছেলেবেলায় একটা পোয়েট্রি লিখেছিলাম, তখন বয়সে অল্প, কিন্তু সে হিসেবে লেখাটা কেমন দেখুন। একদা সকালে আমি খাইতেছিলাম ভাত, হেনকালে ধেয়ে আসে প্রকাণ্ড এক ব্যাঘ্র, ভয় করে সকলে তথরথরি কম্পমান, চিরকালিত কেউ সুকরণ আর্তরবে অথবা যেমতি, লটখটে গরুর গাড়ি চলিবার কালে প্রকাশ্যে দরিদ্র নিজ বিচিত্র বিলাপে, কেহ জপে রাম নাম আমি হয়ে ক্রুব্ধ, ডাকিলাম ভৃত্যকে ধরে ধেয়ে যাও দ্রুত, রাস্তা দরজাটা করে দাও বন্ধ, আর নিয়ে এসো ঝট করে তিনতলা হতে, আমার সে দু নলা বন্দুক এই রূপে, আখালিন সবে মোর উপস্থিত বুদ্ধি, কহিল সকলে আমি মরিতাম নির্ঘাত, যদি না থাকিস ব্যাঘ্র পিঞ্জরের মধ্যে। পণ্ডিত, হার জ্বালালে দেখছি। কেদার, বুকে বুকে গা শুনিয়ে গেল, এখন রামাকে লেলিয়ে দিগিয়ে। খেটুরাম ও দুলিরামের প্রবেশ।